আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিজ কিচেন। আমি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে, আর আজ আমি বানিয়ে দেখাবো শাপলা ভাজি। খুব সহজ একটি রেসিপি, এটি গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগে, আপনারা বাসাতে ট্রাই করতে পারেন। আমি প্রথমে শাপলা নিয়ে নিয়েছি এখানে এক আটি মতো, আর এই শাপলাটা আমি কেটে নিয়েছি, আর এটা আমি বোতলের মধ্যে নিয়ে রেখেছি, আর ডাটাটা আমি কেটে নেব। ডাটাটা আমি এটা আঁশ ছাড়িয়ে নেব ছোট ছোট পিস করে, সুন্দরভাবে কেটে নেব যেন কোনো আঁশ না থাকে। এবার আমি এটা ভালোভাবে ধুয়ে নেব। আমি গ্যাসটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ মতো তেল, দুটো পেঁয়াজ কুচি, চার পাঁচটা মতো কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এটা আমি ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজটা যেন হালকা বাদামি কালার চলে আসে, আর টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই দুটা শুকনো মরিচ আপনারা দিয়ে দেবেন, এতে ভাজিটা খেতে অনেক দারুণ লাগে, আপনারা বাসাতে ট্রাই করতে পারেন। আমার এর মধ্যে আমি দিয়ে দেব সেই শাপলার ডাটা যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি, ব্যাস হয়ে গেল। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, খুব সহজ একটি রেসিপি। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিয়েন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে।